हेलो व्यूअर्स, वेलकम टू एडुकिड्स बांगला, ए ब्राइटर फ्यूचर बिल्ड टुगेदर। फ्रेंड्स, आजकल भिडियोते हमरा विंग्स सपोर्ट मेटेरियल जेटा क्लास थ्री ते दिए छे पार्ट वन सेटार हमरा लेसन टू निये आलोचना करब। ताछाड़ा आगे भिडियोते हमरा रिविजन लेसन लेसन वन कमप्लीट कर दिए छे, से भिडियो जो देखे ना थको भिडियोगुलि देखे नियो, खुबी उपकृत होबे से भिडियोगुलि। चलो देखे नेवा जाक। এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, জু চিড়িয়াখানা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। রিমঝিম লিভস অ্যাট এ ভিলেজ ইন পার্ট ওয়ান। রিমঝিম বসবাস করে বর্ধমানের একটি গ্রামে। দিস উইন্টার ইজ ভেরি এক্সাইটিং। এই শীতকাল, এই বছর শীতকাল তার কাছে খুবই উত্তেজনাপূর্ণ। সি হ্যাজ কাম টু ভিজিট আলিপুর জু। সে ঘুরতে যাবে বা বেড়াতে যাবে আলিপুর চিড়িয়াখানা। দিস ইজ হার ফার্স্ট ভিজিট। এই হলো তার প্রথম ভ্রমণ। সি হ্যাজ সিন অ্যানিমেলস লাইক কাউ, ডগ এন্ড ডাক, ক্যাট অ্যান্ড গোস অ্যারাউন্ড। সে তার চারপাশে এর আগে দেখেছে গরু, কুকুর, মুরগি, হাঁস, বিড়াল এবং ছাগল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সি সিস ওয়াইল্ড অ্যানিমেল। এটা হলো তার প্রথম যে সে ওয়াইল্ড অ্যানিমেলস দেখবে, বন্য জীবজন্তু দেখবে। সি সিস দ্য গরিলা ফার্স্ট। সে দেখল প্রথম গরিলা। ইট ইজ হিউজ। এটা হয় বিশাল বড়। ব্ল্যাক অ্যানিমেলস কালো জীবজন্তু। উইথ হিউম্যান লাইক জেস্টার। এটা মানুষের মতো অঙ্গভঙ্গি করে। সি দেন মিস এ জিরাফ উইথ এ লং নেক। সে তারপর দেখল একটা জিরাফ যার লম্বা ঘাড়। অ্যান্ড জেব্রা উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রিপস। জেব্রা দেখল কালো এবং সাদা ডোরাকাটা দাগ। রিমঝিম মিটস স্নেক ইন গ্লাস হাউসেস। রিমঝিম এরপর দেখল সাগুলিকে কাঁচের ঘরে। সি সিস এ হিউজ হিউজ কিংকোবরা। সে তারপর দেখল একটি বিশাল কিংকোবরা। সি অলসো মিটস এ ভ্যারাইটি অফ কালারফুল বার্ডস। সে তারপর দেখল বিভিন্ন ধরনের রঙিন পাখিগুলিকে। সি সিস এ ব্ল্যাক বিয়ার। সে দেখল একটি কালো ভাল্লুক। সি রিলেটস ইট। সে এটার সঙ্গে সম্পর্ক খুঁজে পেল উইথ দ্য পিকচার অফ এ হোয়াইট পোলার বিয়ার সিন ইন দ্য বুক। যেটা সে বইয়ে দেখেছিল ছবিতে একটি মেরু ভল্লুক, সাদা মেরু ভল্লুকের তার সাথে একটা সম্পর্ক খুঁজে পেল। আফটার ভিজিটিং, দেখা ভ্রমণ করার পর দ্য কেজেস খাঁচাগুলো দেখতে পেল অফ ফক্স, বেবুন, হায়না অ্যান্ড ডিয়ার। হায়না, ফক্স, বেবুন এবং ডিয়ারের বা হরিণের খাঁচাগুলি দেখতে পেল এরপর ঘোরাঘুরির পর। রিমঝিম ফাইনালি মিটস দ্য লায়ন অ্যান্ড টাইগার। রিমঝিম সর্বশেষে দেখল সিংহ এবং বাঘ। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন। সিংহটি ছিল সোনালি কেশর। দ্য টাইগার হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস। বাঘটি ছিল হলুদ এবং কালো ডোরাকাটা দাগ। দে রো রাউডলি। তারা খুবই জোরে চিৎকার করছিল। রিমঝিম ইজ ভেরি হ্যাপি উইথ দ্য ভিজিট। রিমঝিম খুবই খুশি এ ভ্রমণটি করে। সি রিটার্ন হোম বাই ট্রেন। সে ট্রেনে করে বাড়ি ফিরে এলো। এবারে কিছু ভিন্ন অর্থ দেওয়া আছে, ভিন্ন অর্থ আমরা দেখে নেব। এরপর দেখব পরের পাতায় অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে টিক দ্য কারেক্ট ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একটা গেটের ছবি, গেট বানানো হয় GAT, সেটার উপর রাইট দাগ হয়েছে বা রাইট চিহ্ন হয়েছে। এখানে একটি মেয়ের চুল দেখা যাচ্ছে, এখানে হেয়ার হবে, এই যে আয়ার। এরপর এখানে একটি বাছুর ছানা যেটা গরুর বাচ্চা,
কিন্তু কাল্ফ CALF 4 নম্বর দেখে নেব, এটা একটি সিএর ছবি, সমুদ্রের ছবি, এনে CACA হবে। এরপর পরবর্তী দেখব অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টু এ ছবিগুলো দেখে লিখতে বলেছে। ঘরে এলিফ্যান্ট মানে হাতির ছবি, এলিফ্যান্ট হয়েছে, এটা একটি পোলার বিয়ার, তারপর একটি জিরাফ, তারপর একটি গরিলা, তারপরে ক্রোকোডাইল, তারপর স্নেক। অ্যাক্টিভিটি থ্রি, এখানে ট্রু অর ফলস করতে বলেছে। রিমঝিম লিভস ইন কলকাতা, রিমঝিম বাস করে কলকাতা, এটা মিথ্যে কথা, ফলস। রিমঝিম বাস করে বর্ধমানে একটি গ্রামে। দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস, এটা মিথ্যে। জেব্রার হলুদ এবং কালো দোরাকাটা দাগ ছিল না, সাদা এবং কালো ছিল। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন্স, এটা সত্য, তাই ট্রু হয়েছে। স্নেজ লিভড ইন গ্লাস হাউস, এটা সত্য, তাই ট্রু হয়েছে। পোলার বিয়ার হিজ হোয়াইট ইন কালার, এটাও সত্য, তাই ট্রু হয়েছে। চলো পরের পাতায় দেখে নিই। পরের পাতায় অ্যাক্টিভিটি ফোর, এখানে দেওয়া আছে লেটস পুট সিরিয়াল নাম্বার বিলো এনিমেলস, হ্যাজ রিমঝিম মিট দেম ইন দ্য জু, ওয়ান ইজ ডান ফর ইউ। রিমঝিম যেভাবে সাক্ষাৎ হয়েছিল তার জীবন্তুর সাথে, সেই অনুযায়ী এক থেকে লিখতে বলেছে, 1 থেকে 12 তক লিখতে বলেছে, পরপর পর বুঝলে দেখিয়েছিল। যেমন ফার্স্ট দেখেছিল গরিলা, 2 নম্বর দেখেছিল জিরাফ, 3-এ জিরাফ, 4-এ কিং কোবরা, 5-এ কালারফুল বার্ডস, এভাবে করে দেওয়া আছে, দেখে নিও। এবার একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, পরের পাতায় একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, দেখে নিও একটু। পরের পাতা ওয়ার্ড্রপ দেওয়া আছে, নেক্সট পাতা দেখে নেব আমরা। কিছু ছবি দেওয়া আছে, এগুলো পড়তে বলেছে, যেমন টাইগার অ্যান্ড ইটস কাব রোড, মানে বাঘটির বাচ্চা হয় কাব এবং তা গর্জন রোড, লায়নের বাচ্চা কাব গর্জন রোড, জেব্রার বাচ্চা ফোল, ডাক হচ্ছে ব্রেড, ডিয়ারের বাচ্চা হলো ফন, বেল ডাক, ফক্সের বাচ্চা পাপ, ডাক হাউল। এর পরের পাতা দেখে নেব। অ্যাক্টিভিটি 5-এ দেওয়া আছে টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেলস, টাইগার রোডস, এ বেবি টাইগার ইজ কল এ কাব, এখানে বাচ্চার নাম এ গর্জন নাম দেওয়া আছে। এলিফ্যান্ট ইজ অলসো এ ওয়াইল্ড অ্যানিমেল, এলিফ্যান্টের ট্রাম্পেট ডাক হচ্ছে ট্রাম্পেট ইংলিশে হয়, এ বেবি এলিফ্যান্ট ইজ কল্ড কাল্প, এ বেবি ফক্স ইজ কল্ড এ পাপ, জেব্রা ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জেব্রা ব্রেস, বেবি জেব্রা ইজ কল্ড ফোল। এভাবে গরিলা ইজে, গরিলা দেওয়া আছে, লাইন দেওয়া আছে, দেখে নিও এগুলা ভালো করে। তাছাড়া এখানে মেল অ্যান্ড ফিমেল ডগের যেমন বিচ, বুলের কাউ, এভাবে দেওয়া আছে। লিঙ্গ, পুং লিঙ্গ, স্ত্রীলিঙ্গ দেওয়া আছে একটি চার্ট, দেখে নিও। চলুন চলো পরের পাতে দেখা যাক। অ্যাক্টিভিটি 6, এখানে একটি ম্যাচ দিয়েছে, কোলামি কোলাম্বি, যেমন বিচ হচ্ছে কুকুরি, ডগ হলো কুকুর, সেভাবে ডাক ড্রেক, পাতিহাঁস পাতিহংসি, নেনি বিল্লি, শো বোর, ফিক্স অ্যান্ড ফক্স, হেন ক। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলেছে, দেখে নিও। 2 নম্বর হবে মিটিং, 3 নম্বরটা হবে পয়জনাস, 4 নম্বরটা হবে সার্ভাইভ, 5-এ হবে কান্ট্রিজ, 6-এ হবে হ্যান্ডফুল। চলো পরের পাতায় দেখে নেওয়া যাক। পরের পাতায় অ্যাক্টিভিটি 8, এখানে একটি ম্যাচ করতে বলেছে, আমি দেখো পাশে পাশে লিখে দিয়েছি, ম্যাচটি দেখে নিও, ম্যাচিং করে দিয়েছে, পাশে পাশে লিখেও দিয়েছি, ভালো করে দেখে নিও। এই ভিডিওগুলি তোমাদের খুবই উপকৃত হবে, সব ভিডিওগুলি প্রত্যেকটি ভিডিও দেখে নিও, এ বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানা কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে। অ্যাক্টিভিটি 9, এই করে দিয়ে দেখুন, বিভিন্ন শব্দ, একরকম শব্দ, যেমন কাইন ফাইন বাইন কাইন মাইন, সেভাবে ডে মে গে লে বে, এভাবে করে দেওয়া আছে হেল্প বক্স দিয়ে নিয়ে। এই অ্যাক্টিভিটি 10,
एक्टिविटी 11 ए बॉक्स टी देखे एक पैराग्राफ लिखते बोल टाइगर नहीं हम लिख देखो खूब सुंदर भाव लिखे दिए द टाइगर हैज ब्लैक एंड येलो स्ट्रिप्स इज हंट डियर एंड अदर एनिमल्स फीमेल टाइगर इज कॉल्ड टाइग्रेस ए बेबी टाइगर्स आर कॉल्ड ए कप द टाइगर लिवस इन फरेस्ट এগুলো বাংলা অর্থ হলো বাঘটি কালো এবং হলুদ ডোরাকাটা দাগ আছে এটি খাবারের জন্য শিকার করে হরিণ এবং অন্য প্রাণী ফিমেল টাইগার মানে স্ত্রী টাইগারকে বাঘকে বলা হয় টাইগ্রেস বা বাঘিনী বাচ্চা বাঘকে বলা হয় কাব আজ বাঘ বনে বাস করে চলো পরের পাতা দেখে নিই এখানে আরেকটি প্যারাগ্রাফ দিয়েছে সিলেপচেকে লাস্ট সামার শেষ গ্রীষ্মকাল উই হ্যাড অ্যান এক্সিবিশন ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটি প্রদর্শনী অনুষ্ঠানে হয়েছিল দ্য এক্সিবিশন ওয়াস অন ট্রিস ওই প্রদর্শনী অনুষ্ঠানটি ছিল গাছেদের সম্বন্ধে মিসেস রায় আওয়ার ক্লাস টিচার মিসেস রয় ছিল আমাদের শ্রেণীকক্ষের শিক্ষিকা শিক্ষিকা ওয়াস ইনচার্জ দায়িত্বে ছিলেন তিনি দায়িত্বে ছিলেন অফ দ্য এক্সিবিশন এই প্রদর্শনী সি কন্ডাক্টেড এ মিটিং সে একটি মিটিং বা সভার আয়োজন করেছিল অ্যান্ড টোল্ড আস আমাদেরকে বলেছিল অ্যাবাউট হার প্ল্যানস পরিকল্পনা সম্বন্ধে উই মেড ফোর প্রজেক্ট ফর দ্য এক্সিবিশন আমরা চারটি প্রজেক্ট করেছিলাম এই প্রদর্শনীতে দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি প্রথম প্রজেক্টটি ছিল গাছেদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানে যে শাখা পোশাক নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ না সরি বন্ধুরা অঙ্গ প্রত্যঙ্গ না শাখা পোশাক নিয়ে দ্য সেকেন্ড প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিস এবং গাছেদের উপকারিতা নিয়ে দ্বিতীয় প্রজেক্টটি ছিল দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন তৃতীয় প্রজেক্টটি ছিল দূষণ সম্বন্ধে দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং চতুর্থ প্রজেক্টটি ছিল বিজ্ঞাপন সম্বন্ধে স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড ছাত্রছাত্রীরা খুবই অনুপ্রাণিত হয়েছিল টু মেক পোস্টার্স এই বিজ্ঞাপনের জন্য প্ল্যান্টিং মোর ট্রিস দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান এই প্রদর্শনীটা খুবই সাকসেসফুল হয়েছিল অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে এখানে করে দেওয়া আছে দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন আওয়ার স্কুল এভাবে করে দেওয়া আছে প্রতিটি দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি তিন নম্বরটা পলিউশন চার নম্বরে মেক পোস্টার অন প্ল্যান্টিং মোর ট্রিস পাঁচ নম্বরে এ ভেরি সাকসেসফুল ওয়ান চলো অ্যাক্টিভিটি খুবই দেখে নিই কে দেওয়া আছে এলো করে দেওয়া আছে খুব সুন্দরভাবে করে দিয়েছি দেখে নিও অ্যাক্টিভিটি থ্রিতে ফলস টু করে দেওয়া আছে দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন উইন্টার না এটা গ্রীষ্মকালে সামার তাই এখানে মিথ্যে ফলস মিস্টার মিসেস রায় টক অ্যাবাউট হার প্ল্যান অফ অ্যাকশন এটা ট্রু স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার টু মেক পোস্টার ট্রু দেয়ার আর ফাইভ প্রজেক্ট না এটা পাঁচটি প্রজেক্ট নয় চারটি প্রজেক্ট হয়েছিল তাই ফলস এগুলো করে দেওয়া আছে অ্যাক্টিভিটি ফোরে খুব সুন্দরভাবে করে দিয়েছি আমি দেখে নিও চলো পরের পেজে দেখে নিই অ্যাক্টিভিটি ফাইভে এগুলো করে দেওয়া আছে সাউন্ড টাইগারের সাউন্ড রোর গরিলা গিবার জেব্রা ব্রে ফক্স পার্ক স্নেক হিস পালচা স্ক্রিম এলিফেন্ট ট্রাম্পেট অ্যাক্টিভিটি সিক্স এখানে অ্যানিমেলস এবং তাদের বেবি দেওয়া আছে ডিয়ারের ফন গরিলার ইনফেন্ট লায়নের কাপ এলিফেন্টের কাপ বিয়ারের কাপ ফক্স পাপ জেব্রা ফোল্ড চলো দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি সেভেন এখানে একটি ছক দিয়েছে মেল এবং ফিমেল টাইগার টাইগ্রেস ফক্স ভিক্সেন বোরসো বুলকাও ডগ বিচ লায়ন লায়নেস স্ট্যাক ডিয়ার এখানে অ্যাক্টিভিটি এইটে দেওয়া আছে ফাইভ সেন্টেন্স পাঁচটি বাক্য লিখতে পারছি ওয়াইল্ড অ্যানিমেলস জীবজন্তু সম্বন্ধে ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট ওয়াইল্ড অ্যানিমেলস উইল হান্ট ফর দেয়ার ফুড ওয়াইল্ড অ্যানিমেলস উইল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস দে উইল ইট প্লেস দে ক্যান কিল এনিবডি অ্যান্ড ফাইট ফর ফুড সুন্দরভাবে প্যারাগ্রাফটি লিখে দিয়েছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশেষে যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।